প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। দর্শক, অনেকে আছেন যারা একটু রিজনেবল প্রাইসে ভালো ফ্ল্যাট, লাক্সারিস ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আজকে 1810 বর্গ ফুটের একটা চমৎকার রেডি ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ড্রয়িংটাতে। ড্রয়িংটাতে খুব চমৎকার করে সেগুনের ইন্টেরিয়ার করা আছে। এটা কিন্তু ড্রয়িংটা কিন্তু অনেক বড়, দুই পার্টের ড্রয়িংটা। এটা হচ্ছে আপার ড্রয়িং, এটা হচ্ছে লোয়ার। এখানে কিন্তু একটা চমৎকার ডেভিয়েশন করা হয়েছে দারুণ আকারের। তো দর্শক, এখানে ডেভিয়েশনটা হচ্ছে ভিতরের কাস্টার কথা আমরা বলছি, ফ্ল্যাটের ডেভিয়েশন না। দর্শক, ডেভিয়েশনটা হচ্ছে একটা ফ্লোর থেকে একটু উঁচু উঁচু করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। এটা ড্রয়িংয়ের সাথে কমন ওয়াশরুম, যেটা এটা হচ্ছে কমন ওয়াশরুম। দর্শক, আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটা দেখবেন, তাদের বিশেষত্ব হচ্ছে অনেকেই বড় বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা এই ফ্ল্যাটটা নিয়ে আসছি। এখানে 1810 বর্গ ফুট, সাথে পার্কিং, গ্যাস, বিদ্যুৎ সব কানেকশন আছে। যারা গ্যাস সহ ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি। এটার দাম পড়বে 1 কোটি 10 লাখ টাকা, 1 কোটি 10 লাখ টাকার ফ্ল্যাট। যারা এই প্রাইসের মধ্যে কিনতে চান, তারাই মাত্র আমাদেরকে কল দেবেন। দর্শক, আমরা আপনাদেরকে বারবার বলি যে আসলে প্রাইসটা কিন্তু আমরা অতটা নেগোসিয়েশন করি না। আমরা যে ধরনের যেটা বিক্রি করি সেটাই কিন্তু আপনাদেরকে দেই। তো অনেকে আছেন যারা মনে করেন যে 10-20 লাখ টাকা প্রাইস কমবে, আসলে কিছুই না। আমরা কিন্তু একদম যেটা বিক্রি করব সেটাই দিচ্ছি আপনাদেরকে। তো যারা কিনবেন, যারা এই প্রাইসে চিন্তা করছেন যে এই প্রাইসেই কিনতে যাচ্ছেন 1 কোটির উপরে, তারাই মাত্র আমাদেরকে কল দেবেন। দর্শক, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা কিন্তু আলাদা। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে কিন্তু গ্যাস আছে, ন্যাচারাল গ্যাস, যেটা সবাই চান। এটা নানান রান্নাঘরটাও কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন, এখানে মার্বেল দেওয়া আর ক্যাবিনেট করা আছে রান্নাঘরে। একদমই সুন্দর একটা ফ্ল্যাট, সিঙ্গেল ইউনিট। এটা হচ্ছে আপনার 7তলা বিল্ডিংয়ের 6তলায়। চমৎকার একটা বিল্ডিং এবং নিরিবিলি পরিবেশ। ফ্রন্ট সাইড যেহেতু সিঙ্গেল ইউনিট, পুরোটাই একটা ইউনিট। এখানে ডাইনিং স্পেসটা একটু খেয়াল করবেন, ডাইনিং স্পেসে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। ডাইনিং রাখার পরে, ওয়াশিং মেশিন রাখার পরে, বেসিনটা খুব সুন্দর করে করা হয়েছে। 24-24 মিরর পলিশ টাইলস দেওয়া, এবং ড্রয়িংয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করা আছে। সব মিলিয়ে যারা একটু বড় ফ্ল্যাট খুঁজছেন এবং রিজনেবল প্রাইসে খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেল। দর্শক, আমরা রয়েছি বনশ্রীতে। বনশ্রীতে আমরা এই ফ্ল্যাটটি আপনাদের জন্য নিয়ে আসছি। বনশ্রী দারুণ একটা ফ্ল্যাট। এটা হচ্ছে একটা বেডরুম, এটা গেস্ট, এটা আপনি চাইল্ড বেড বা গেস্ট বেড বানাতে পারেন। এটা হচ্ছে, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে একটা, আপনারা দেখলেন ভিতরে ওয়াশরুম আছে, বারান্দা আছে। তো দর্শক, আমরা অন্যান্য বেডরুমগুলো আপনাদেরকে দেখাই। এখানে আর একটা বেডরুম আছে, এটা হচ্ছে চাইল্ড বেড, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু বারান্দা আছে। এই পাশে আমরা আর একটা বেডরুম দেখাই আপনাদেরকে, মাস্টার বেডটা। তো দর্শক, আমরা এটা হচ্ছে মাস্টার বেড, বিশাল আকৃতির একটা মাস্টার বেড। দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ফিটিংস, আলমারিও করা হয়েছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফিটিংসগুলো খুব ভালো মানের দেওয়া হয়েছে। তো বিশাল আকৃতির একটা বেডরুমের সাথে দারুণ একটা ওয়াশরুম কিন্তু রয়েছে। দর্শক, লার্জ একটা বেডরুম, বিশাল। তো দর্শক, এই হচ্ছে মোটামুটি 1810 বর্গ ফুটের বনশ্রীতে দারুণ একটা ফ্ল্যাট, মাত্র 1 কোটি 10 লাখ টাকা পড়বে প্রাইস। যারা এই পার্কিং সহ, ইউটিলিটি সহ যারা কিনতে চান, লিফট টিফ সব আছে এই বিল্ডিংয়ে। যারা কিনতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।